আসসালামু আলাইকুম, আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? ডাটা আদান প্রদানের পদ্ধতিকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোড তিন ধরনের আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে একমুখী যোগাযোগ পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। রিয়েল লাইফের উদাহরণ যেমন, এটা যেমন কিবোর্ড, আমরা আমাদের কিবোর্ডে কোনো কিছু যদি টাইপ করি তাহলে ওইটা মনিটরে উঠে, আমরা কিন্তু মনিটর থেকে কিন্তু কিবোর্ডে কোনো কিছু কিন্তু নিতে পারি না। তো এটাকে বলে একমুখী যোগাযোগ পদ্ধতি। যেমন হচ্ছে রেডিও, রেডিওতে যেমন যখন রেডিও থেকে একটা গান শুনে তাহলে আমরা কিন্তু গান কিন্তু শুনতেছি রেডিও থেকে, কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু ওই সময় কিন্তু রেডিওতে আমি কিন্তু কোনো কিছু ফিডব্যাক দিতে পারছি। ওটা রেডিও, রেডিওর যে কমিউনিকেশনটা সেটাকে বলা হচ্ছে একমুখী যোগাযোগ পদ্ধতি। তারপরে আমাদের যেমন টেলিভিশন, তো টেলিভিশন যখন দেখি এটাও একমুখী যোগাযোগ পদ্ধতি। ওখানে আমাদের বিভিন্ন ড্রামা, মুভি এগুলো দিচ্ছে, আমরা দেখতেছি, আমরা ইচ্ছা করলে কিন্তু ওদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিতে পারি না। তো এই কারণে বলতেছি সিমপ্লেক্স মানে হচ্ছে একমুখী যোগাযোগ পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সের উদাহরণ যেমন ওয়াকি টকি, যেমন পুলিশের কাছে ওয়াকি টকি থাকে, তো এটাকে বলা হয় উভয় পাশে যোগাযোগ করার পদ্ধতিকে বা উভয় পাশে ডাটা আদান প্রদান করার পদ্ধতিকে বলা হয় হাফ ডুপ্লেক্স। কিন্তু এখানে একটা রিকোয়ারমেন্ট, একই সময়ে না মানে উভয় পাশে ডাটা আদান প্রদান করার পদ্ধতি এবং একই সময়ে এই ডাটা আদান প্রদানটা হতে পারবে না, তাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। যেমন পুলিশের কাছে যখন ওয়াকি টকি থাকে, তো কেউ যদি ফোন দেয় সে শুনে, শোনার পরে তারপর সে স্টপ হয়ে গেলে তারপরে দেন সে আবার কথা বলা শুরু করে, মানে একজন একই সময়ে না। যেমন একজন হচ্ছে কথা শুনবে, আরেকজন স্টপ থাকবে, তো আরেকজন কথা বলবে আরেকজন স্টপ থাকবে। এটাকে বলতেছে হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে কি, একই সময়ে উভয় পাশে ডাটা আদান প্রদান করার পদ্ধতিকে বলা হয় ফুল ডুপ্লেক্স। যেমন মোবাইল ফোন, টেলিফোন, যেমন আমি এখন ফোন দিচ্ছি একজনকে, কথা বলতেছি, সেও কথা বলতেছে একই সময়ে। তো এই যে একই সময়, যেমন মোবাইল ফোন, টেলিফোন, এমন আমাদের অনেক ডিভাইস আছে যেটা হচ্ছে একই সময়ে। এটা স্টেশন, মানে এখানে একটা ডিভাইস, এখানে আর একটা ডিভাইস, এগুলো সব স্টেশন যেগুলো আছে এগুলো বিভিন্ন ডিভাইসগুলোকে মূলত বলা হয়েছে। তাহলে কি সিমপ্লেক্স মানে একমুখে যোগাযোগ পদ্ধতি, হাফ ডুপ্লেক্স হচ্ছে কি একই সময় না কিন্তু উভয় পাশে ডাটা আদান প্রদান করার পদ্ধতিকে বলা হয় হাফ ডুপ্লেক্স। উদাহরণ কি, ওয়াকি টোকি খুবই ইম্পর্টেন্ট। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে একই সময় উভয় পাশে ডাটা আদান প্রদান করার পদ্ধতিকে বলা হয় ফুল ডুপ্লেক্স। ধন্যবাদ সবাইকে।